বিভিন্ন ধরনের প্লাস্টিকের কাঁচামাল দিয়ে ওয়েস্ট ইজ বিল, যেগুলো আপনার বাইরে কান্ট্রি থেকে আপনার বিশেষ করে গার্মেন্টসে কার্টন বান্ধা আসে, বিশেষ করে তুলার ফ্যাক্টরিতে ওয়েস্ট ইজ বিলটা কার্টন হয়ে আসে, ওইটা আপনার ওয়ান টাইম ইউজ হয়ে যে বিলগুলো আসে ওইটা দিয়ে ব্যবহার করা হয়। যেগুলো আমরা ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি আমরা। 2000 2500 কেজি, 3000 3500 4000 কেজি বা এর চেয়ে বেশিও আসে। এই ব্যবসাটা করতেছিল আমার বাবা, শুরু করছে এই ব্যবসাটা। আপনার আমার বাবা এই ব্যবসার জড়িত 18 থেকে 20 বছর, তো বংশ পরম্পরা বলা যায় আমরা এই ব্যবসাটা আমি ধরে আছি। আমার বাবা এখন ব্যবসা করতেছে, আমাদের বর্তমান সময় 3টা প্রতিষ্ঠান, আপনার 30 থেকে 35 জন কর্মচারী আমাদের কাজ করতেছে কন্টিনিউ। আগের চেয়ে বর্তমান মার্কেটে ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সব সুদক্ষ কারিগর দিয়ে, এলাকার স্থানীয় কারিগর, পার্শ্ববর্তী এলাকার লোকজন দিয়ে আমরা এখানে কাজ করে দিয়েছি। আমাদের এই বেল্টের ভিতরে আপনার কোয়ালিটি আছে হলো 3টা পাতলা মাঝারি মোটা। আপনার বেল্টে গুণগত মান সবে কি, শুধু ব্যতিক্রম হয় হলো শুধু আপনার ওজন উপরে ডিপেন্ডস করে। যেটা আপনার ওয়েট একটু বেশি হয় সেটা আপনার মাল রেট একটু বেশি আসবে, আর যেটা একটু ওয়েট কম সেটা মালের বিলটা একটু কম আসবে। তো বেল্টের আপনার গুণগত মান সবে কি, এগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের বর্তমান কাজ করা হয়। যেমন আপনার ধান রাখার ডোল, বের বেড়া, পাকের ঘরের চাল, ঘরের স্লিং, নেট বেড়া ইত্যাদি, টলারের সই, আর অন্য অন্য ধরনের কাজ করা হয়। হ্যাঁ, মাল তৈরি করে সম্পূর্ণ আপনার কেজি উপরে ডিফেন্স করে বিক্রি করা হয়। 105 টাকা থেকে 10 টাকা থেকে শুরু করে 130 টাকা 35 টাকা বা 150 টাকা বা 170 টাকা কেজি মাল বিক্রি করা হয়। যে আমাদের পার্শ্ববর্তী আপনার এলাকার কাস্টমার আসে বা আমাদের দূর দূরান্ত থেকে, আপনার আমাদের মানিকগঞ্জ জেলা, পার্শ্ববর্তী জেলা ঢাকা জেলা বা ঢাকা জেলার বাইরে থেকে আরো অন্য অন্য জেলা থেকে আমাদের মালগুলা কাস্টমার নিতে আসে। এটা আপনার বিভিন্ন কালার হয়ে থাকে, যেমন আপনার আছে হলো পাতা কালার, শেউলি কালার, পেস্ট কালার, অরেঞ্জ কালার, সে সাথে আপনার টিয়া কালার হয়। না না, কালারের উপরে কোনো দাম নির্ধারিত নেই। হ্যাঁ, গ্রাহকরা আপনার যেটা বিশেষ করে পেস্ট কালার, আপনার শেউলি কালার যেটা, এগুলো মার্কেটে চাহিদা বেশি, এগুলো কাস্টমার পছন্দ করে বেশি। হ্যাঁ, এগুলো পচা গোলা ছিঁড়া ফাটা কোনো ভয় নাই, এটার ভয় শুধু একমাত্র আগুন। আগুন হাত থেকে যদি রাখা হয় 50 বছর 100 বছর আপনার কালারটা নষ্ট হবে না, এটা আপনার 100% টেকসই। ডিজাইন গুলো আপনার নিজের মনিচ্ছা স্বাধীন মতো তৈরি করা যায়, কাস্টমার যেরকমটা বলে ওইভাবে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কেউ যদি বলে আপনার ঘরে স্লিং দিবে, তাহলে আপনার 2 থেকে 3টা ডিজাইন আছে, যদি কাস্টমার যে ডিজাইনটা বলবো ওইভাবে আমরা তৈরি করে দিতে পারি। বা নিজের হাতের কাজ জানা আছে, নিজেও কাজ করি, আমার ফ্যামিলিগত ভাবে আমরা সবাই কাজ জানি, আমার এলাকার স্থানীয় লোক দিয়ে আমি কাজ করে দিচ্ছি, আমার এখানে কাজ করে আলহামদুলিল্লাহ আমার পার্শ্ববর্তী এলাকার যে লোকগুলো একটা সময় বেকার ছিল, আমার এখানে কাজ করে মনে করো তাদের স্বাভাবিকভাবে জীবনযাপনটা চালিয়ে যেতে পারতেছে। একটা আছে আপনার হলো পাতলা বেল্ট, এরকমই পাতলা বেল্ট আর টুচি কোন, এটা হচ্ছে মিডিয়াম, আর একটা বেল্ট আছে মোটা। তিনটার তিন কোয়ালিটি, তিন রকম ওজন হয়। যেমন আপনার এই জিনিসটা মিডিয়াম, এটা মধ্যম সাইজ, এটা দিলে আপনার খামগুটি কম লাগবে, এরপর আপনার হলো মাটিটা টাইট করে ধরে রাখবে। যদি একটা মোটাটা দেওয়া হয় তাহলে আরো শক্তিশালী হবে, কিন্তু ওটা আপনার ওজন বেশি হয়। ওজন বেশি হলে যেমন কাজ তেমন টাকা, কারণ আপনার যদি ভালো জিনিস নেন তাহলে আপনার ভালো টাকা তো দিতেই হবে। হাতুর দেয়া এটা যে আপনার এই যে সাইডের মুড়িটা ভাঙ্গা লাগে এইটা, আর এইটা দিয়ে হলো আপনার এই ধরনের যে এগুলা ফালানো লাগে, আবার ফাটা থাকলে ফাটা কাটা ফালানো লাগে, এটা আর কি কাটাকাটির কাজের জন্য ব্যবহার হয়। এইগুলো হলাম প্লাস্টিকের বেড়া, এগুলাতে আপনার হলো একজনে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে। মানে এটা বানাইতেছি আপনার হলাম, মনে করেন যে কেউ ঘরে দেয় রান্ধন ঘরে, কেউ মনে করেন যে আপনার জায়গা ভরটের কি করে, কেউ মনে করেন বেড়া দেয়, কেউ গরুর ঘরে দেয়, বিভিন্ন ধরনের যে যে কাজ করে আর শান্তি পায় কিছু সেই কাজের জন্য আর কি ব্যবহার করে। এখন বানাইতেছি এটা মনে করেন যে আপনার বেড়া, এখানে কোনো মানে বানাই থুইতেছি, কারো মানে যদি দরকার পড়ে সে নিব। এটা মোটামুটি আপনার দেখা গেছে 40 থেকে 50 হাত, যদি আপনার মন দিয়ে বানায় তাহলে হয়তো বা ঘন্টা 3-4-5 লাগবে আর কি। এরকম এক কাজ নিয়ে পড়ে থাকলে না, কিন্তু আপনি ডোল বানাই, বেড়া বানাই, তারপর আপনি ঝুড়ি বানাই, বিভিন্ন কাজ করতে হয় আর কি। এক কাজ নিয়ে পড়ে থাকলে হয় না, বিভিন্ন কাজ করতে হয়। অর্ডারের কাজগুলো আমরা বেশি করি আর কি, এমনি আর কি স্যাম্পল বানাই থই, যার যে রকম লাগে অর্ডার করলে অর্ডার দিয়ে মাল আমরা বানাই দিই, অর্ডারটা আর কি বেশি হয়। তারপরে তো দোকান, স্যাম্পল তো রাখতেই হবে। যেমন এটা এখন আপনি স্যাম্পল বানাইতেছি, স্যাম্পল বানাই রাখতেছি, তারপর কারো যদি দেখে পছন্দ হয় এটা নিবো, নাহলে পরে অর্ডার দিলে বানাই দিবো।